كان يعمل به رسول الله আমি আবু বকর আল্লাহর রাসূলের একটা ছোট সুন্নাত একটা ছোট আমলও ছাড়তে চাই না আল্লাহর রাসূলের একটা ছোট কাজ ছোট সুন্নাত ছোট আমলও ছাড়তে চাই না কেন জানো আমি ভয় পাই যদি আমি আল্লাহর রাসূলের একটা ছোট আমলও ছেড়ে দিই আনাজিগ আমি পথ ভ্রষ্ট হয়ে যাব আমি রাস্তা হারিয়ে ফেলব অন্য সাহাবীরাও এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন একদিন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনাচ্ছেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেছেন ان الحياء خير كله নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ তখন ইমরান বিন হুসাইনের ওখানে একজন ছাত্র উপস্থিত ছিল বুশাইর বিন কাব সে ইমরান বিন হুসাইনকে বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যেই বই সমূহতে লেখা আছে যে ان الحياء فيه ضعف নিশ্চয় লজ্জার মধ্যে কিছুটা দুর্বলতা আছে তখন ইমরান বিন হুসাইন আবার বললেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول বলেছেন ان الحياء خير كله নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ তখন ওই ছাত্র আবার বলতেছে আমি কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে দুর্বলতা আছে এবার রাবি বলতেছে যে ইমরান বিন হুসাইনের ইহমাররাত আইনাহু চক্ষু লাল হয়ে গেছে ইমরান বিন হুসাইন বলতেছেন উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি কোন বইয়ের কথা বলো জেনে রাখো যখন বলে দেব ক্বাল রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলেছেন তখন তারপরে সেখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চলবে না তুমি মানতে পারলে মানো না মানতে পারলে না মানো কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না আল্লাহ রাসূল বলেছে দাড়ি রাখো তুমি দাড়ি রাখতে পারলে রাখো না রাখতে পারলে না রাখো কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না যে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে খেত খেত লাগে এই রকম যদি আওয়াজ বের করো তাহলে তুমি কাফের হয়ে যেতে পারো তোমার কাফন দাফন জানাজা মুসলমানদের গোরস্থানে নাও হতে পারে হাদিস পেশ করার পর আল্লাহ রাসূলের কথা পেশ করার পর মানো আর না মানো মানতে পারো আর না পারো কিন্তু আওয়াজ করতে পারবে না সাউন্ড বের করতে পারবে না অন্য কারো কথা পেশ করতে পারবে না সাহাবীরা এইভাবে হাদিস মানতেন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তিনি একদিন বসে আছেন ইবনু আখিন লাহু তার ভাতিজা তার পাশে বসে আছে তার ভাতিজা পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারতেছে পাখি নিক্ষেপ করতেছে পাখিকে মারতেছে তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে আল্লাহর রাসূল এইভাবে কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছে ফাইন্নাহু তাকসিরু সিন্না ওয়া তাফকাউল আইনা পাখি শিকার করতে চাও তীর দিয়ে শিকার করো পাখি শিকার করতে চাও গুলি করে শিকার করো কিন্তু এইভাবে পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারলে কি হয় পাখির চক্ষু নষ্ট হয়ে যায় পাখির পা ভেঙে যায় আল্লাহ রাসূল নিষেধ করেছে করিও না তারপরও তার ভাতিজা করতে থাকলো তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহ আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি আল্লাহ রাসূল নিষেধ করেছে তারপরও তুমি করতেছো লাউ কাল্লিমুকা আবাদা আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না এইভাবে আব্দুল্লাহ বিন মুগাফফাল তার সাথে ব্যবহার করলেন একই ব্যবহার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে করেছেন তার ছেলের নাম বেলাল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনালেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বললেন লা তামনাউ ইমা আল্লাহ তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না আব্দুল্লাহ বিন ওমরের এই হাদিস বলার পরে এই হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন আল্লাহ কিন্তু বলেনি যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না আল্লাহ বলেছে আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না কেন যেন কোনো হুজুর কোনো পীর কোনো দরবেশ দাবি না করতে পারে যে মহিলারা আমার বান্দী আরে মহিলারা আল্লাহর বান্দী আল্লাহর বান্দীরা আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার কে যদি তোমার বান্দী হতো তোমার ঘরে যেত বাধা দিতে পারতে আল্লাহর বান্দী আল্লাহর ঘরে যাবে তুমি বাধা দেওয়ার কে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন ওয়াল্লাহি লা নামনাউহুন্না আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব এবার রাবি বলতেছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হলেন তাকে এত বকা ঝকা করলেন যেমনটা আগে কোনোদিন দেখা যায়নি এবং আরেক রেওয়ায়েতে আছে যে তিনি মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কোনোদিন কথা বলেননি এইভাবে সাহাবীরা হাদিসের উপর আমল করতেন একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরা করতেছেন ওমরা করতে গিয়ে তাওয়াফ চলতেছে তাওয়াফের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কাবার সব দিকে হাত দিয়ে স্পর্শ করতেছে তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে মুআবিয়া আমি আল্লাহর রাসূলের সাথে ওমরা করেছি আমি আল্লাহর রাসূলের সাথে হজ করেছি আল্লাহর রাসূলকে শুধু হাজরে আসওয়াদ রুকনে ইয়ামানিতে হাত লাগাতে দেখেছি লিমা তাসতালিমু হাদাইনি রুকনাইন আপনি কেন ওই বাকি দুটো কোণাতেও হাত লাগাচ্ছেন তখন মুআবিয়া বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাস লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর কাবা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র
বরকতময় রহমতময় ঘর, এই ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে, কোনো অংশ কি বাদ দেওয়া যেতে পারে, সব জায়গাতেই আমি হাত লাগাবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ, তিনি যদি শুধু দুই জায়গাতেই হাত লাগিয়ে থাকেন তাহলে দুই জায়গাতেই হাত লাগাতে হবে, এর বেশি নয়। একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম মাদারিল হিজরা, তার দরবারে এসে একজন লোক বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, যেমন ঢাকার মুসল্লিরা শাহজালাল বিমানবন্দর থেকে ইহরাম বাঁধে, এখান থেকে তালবিয়া পড়তে শুরু করে, আমি আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, আপনি কি বলছেন? ইমাম মালিক বলছেন, লা তাফআল, করিও না, আমি ভয় পাই, জাং তাকাফিল ফিতনা, যদি তুমি যদি আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, যেমন আমাদের দেশের মানুষেরা বলে, আইয়ু ফিতনাতিন হাদিহি, আপনি কিসের ফিতনার কথা বলেন, কিসের ফিতনার কথা আপনি বলেন, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, মদিনাবাসীদের জন্য ইহরামের জায়গা হচ্ছে মদিনা থেকে 15-20 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে যেতে যুলহুলাইফা নামক একটা জায়গা আছে, ওটা হচ্ছে মদিনাবাসীর ইহরামের জায়গা, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, যদি পার হয়ে যেতাম তাহলে ফিতনার কথা ছিল, আমি তো যুলহুলাইফার 10-15 কিলোমিটার আগে আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতেছি, এটা আবার কিসের ফিতনা? তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযমু মিন হাদিহি, এ আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাযিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কাজ করতে চাচ্ছো, এমন ফজিলতের পিছনে ছুটতে চাচ্ছো, যেই কাজ, যেই ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। এটা ইমাম মালিক বললেন, কেন? যদি তুমি করতে চাও তাহলে তুমি আল্লাহর রাসূলকে দুইভাবে অপমান করবে, এক, হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহর রাসূলের চাইতে তুমি বেশি পরহেজগার, দুই, হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, তাকে বলে যাওয়া দরকার ছিল যে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে হবে, তিনি সেটা না করে যুলহুলাইফা থেকে করে গেছেন, তিনি তার রিসালাতের দায়িত্ব পালন করেনি, এই দুটার কোনো একটা তুমি বলতে চাচ্ছ, নাউজুবিল্লাহ, এই দুটাই হচ্ছে আল্লাহর রাসূলকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ওইভাবেই মানতে বাধ্য যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছে। আমাদের যুগের মানুষ উসওয়া হাসানা, আদর্শ কাকে বলে বুঝে না, মডেল কাকে বলে বুঝে না, ওই যে যুবকটা মাথার চুল কেটেছে, শার্ট প্যান্ট পরেছে, ওই যে মেয়েটা পাখি ড্রেস পরেছে, তাকে জিজ্ঞেস করেন পাখির ড্রেস পরার জন্য ওই নায়কের অনুসরণের জন্য কয় কোটি টাকা পুরস্কার, কয় লাখ টাকা পুরস্কার তাকে দেওয়া আছে, কোনো পুরস্কার নাই, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে নাকি, কোনো বৈজ্ঞানিক উপকারিতা নাই, তবুও কেন ওই নায়কের মতো চুল কাটে, নায়িকার মতো পোশাক পরে, কোনো কারণ নাই, একটাই কারণ, সে ওই নায়ক নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সে যা করবে নিজের অজান্তে পাগলের মতো তাই করবে, তার অনুসরণ করবে, এর নাম মডেল হিসেবে গ্রহণ করা। সাহাবীরা এর চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করেছিলেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনামা ইউসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন, আমরা হঠাৎ দেখলাম আল্লাহর রাসূল খালাআনা আলাইহি, তার দুই পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, ওয়াদাআহুমা আন ইয়াসারিহি, এবং দুই পায়ের জুতা তার বাম পাশে রেখে দিয়েছেন, আমরা যারা উপস্থিত মুসল্লি ছিলাম সবাই দুই পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম। সালাত শেষে আল্লাহর রাসূল বলতেছেন, যে মা হামালাকুম আং তাখলাউনি আলাকুম, এই সাহাবীরা কি আশ্চর্য কাহিনী, তোমাদের পা থেকে কেন তোমরা জুতা খুলে ফেলেছো? তখন সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটাও আমরা জানি না, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমরা জানি না, একটুকু কারণ আমাদের জন্য যথেষ্ট জুতা খুলে ফেলার জন্য যে আমরা আপনাকে দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন। এই ছিল সাহাবীদের ইমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলেছেন তো তাকে দেখে সাহাবী জুতা খুলে ফেলেছেন এই ছিল তাদের ঈমান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করতেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা নাও এবং যা থেকে বাধা দেয় তা থেকে বিরত রাখো এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস বলে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত খুলে পড়তেছেন আল্লাহর রাসূলের সামনে তো আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে তাগাইয়ারা লাউনু ওয়াজহি রাসূলিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাননি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন দেখতে পেয়ে বলতেছেন ওমর তুমি কি দেখো না আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাজিতু বিল্লাহি রাব্বাও ওবিল ইসলামি দীনাও ওবি মুহাম্মাদ নবিয়াও আল্লাহর রাসূল আমি আপনাকে নবী হিসেবে মানি আল্লাহ কি রব হিসেবে মানি ইসলাম কি দ্বীন হিসেবে মানি কোন ভুল ত্রুটি হয়ে থাকলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কানা মূসা হাইয়ান ওমর তুমি আজকে যে তাওরাত পড়তেছো এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে কালিমুল্লাহ আল্লাহ যার সাথে কথা বলেছেন শ্রেষ্ঠ নবীদের একজন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আজকে জীবিত থাকতেন আর যদি তিনি জান্নাতে যেতে চাইতেন জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তিনি জান্নাতে যেতে পারতেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে না পারেন আমি এবং আপনি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে পারবো না আলোচনার শেষে দুটো জিনিস শিখে যান একটা হালাল হারাম আর একটা সুন্নাত বিদআত এই দুটো জিনিস যদি শিখে যেতে পারেন ভবিষ্যতে আর সমস্যা হবে না দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি বিজনেস ব্যাংক ব্যালেন্স বিবাহ শাদী জীবন যাপন সব কিছুর সাথে সংশ্লিষ্ট হুকুমের নাম কি হালাল হারাম আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিগারেট খাওয়া সুন্নাত না বেদাত এটা কি চলবে এটা কি প্রশ্ন হলো হলো না কি বলতে হবে সিগারেট খাওয়া হালাল না হারাম তো দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে হালাল অথবা হারাম আর ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলোর সাথে সম্পৃক্ত বিষয়ের নাম কি সুন্নাত অথবা বিদআত হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসূল তার হাদিসে যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই কি হালাল আল্লাহ রাসূলের যুগে কেক ছিল আল্লাহ রাসূলের যুগে বার্গার পিৎজা এগুলো খাবার ছিল ছিল না কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন কি কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হারাম তার মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে যে খাবারগুলোর মধ্যে মাদকতা থাকবে না যত নতুন খাবারই হোক সেই খাবার কি হালাল তো হালাল হারাম দুনিয়ার ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল আর সুন্নাত বিদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসূল তার হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বেশি করে একটা চুল একটা সরিষার দানাও যদি কেউ বেশি করে তাহলে একটা চুলের নাম কি বিদআত ওই একটা সরিষার দানার নাম হচ্ছে বিদআত দলিল দিয়ে করতে হবে এই যে শবে বরাত আসতেছে শবে মেরাজ চলে গেল তারা বলেন নিষেধ কোথায় আছে দেখাও আরে পাগল নিষেধের প্রয়োজন নাই একটা সরিষাও যদি কেউ ইবাদত করতে চায় একটা চুলো যদি কেউ ইবাদত করতে চায় দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত আর বেদাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয় আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে তাকে অপমান করবেন যখন হাউজে কাউসারে আসবে তখন বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ তারা দূর হও এইভাবে তাদেরকে অপমান করবেন সম্মানিত উপস্থিতি আমি যারা প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ